সিঙ্গেল নেটের লক স্টিচ সুইং মেশিনের কিভাবে টেক আপ লিভার পজিশন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনের টেক আপ লিভার পজিশন ঠিক নেই। এই অবস্থায় যদি আমরা মেশিন চালাই তাহলে আমাদের যে নাইফ নিচে যে নাইফটি থাকে সেই নাইফে আমাদের সুতা একইভাবে কাটবে না, এমনকি আমাদের সুতা মিস করবে এবং আমাদের যেই রোটেশন পুলি এই রোটেশন পুলি কিন্তু মার্কও মিলতেছে না, যেটা আমাদের থাকবে এইখানে। এই যে সাদা যে দাগটা আছে, এই যে সাদা এবং গ্রিন এই দুই দাগের মাঝখানে আমাদের ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আসবো আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলো। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো জুকি DDL -7000A-7 এই মডেলের সিঙ্গেল নেটের লক স্টিচ সুইং মেশিনের কীভাবে টেক আপ লিভার পজিশন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনের টেক আপ লিভার পজিশন ঠিক নেই। এই অবস্থায় যদি আমরা মেশিন চালাই তাহলে আমাদের যে নাইফ নিচে যে নাইফটি থাকে সেই নাইফে আমাদের সুতা একইভাবে কাটবে না, এমনকি আমাদের সুতা মিস করবে এবং আমাদের যেই রোটেশন পুলি এই রোটেশন পুলি কিন্তু মার্কও মিলতেছে না, যেটা আমাদের থাকবে এইখানে। এই যে সাদা যে দাগটা আছে, এই যে সাদা এবং গ্রিন এই দুই দাগের মাঝখানে আমাদের এই দাগটা থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের টেক আপ লিভারটা অটোমেটিকলি উপরে উঠে যাবে। এই পজিশনে আমাদেরকে রাখতে হবে, কিন্তু আমাদের এই পজিশনে থাকতেছে না। এটা আমরা কীভাবে করবো সেটি আপনাদেরকে দেখাবো। এই প্রোগ্রামটি করার জন্য আমাদের মেশিনের পাওয়ারটি অফ করে নিতে হবে। পাওয়ারটি অফ করার পর আমাদেরকে যে এম বাটন এবং ইন্টার বাটন এই দুটি বাটন প্রেস করতে হবে। প্রেস করে আমাদের মেশিনের পাওয়ারটি অন করতে হবে। অন করার পর আমাদের সামনে P68 চলে আসবে, তো আমরা এটাকে প্লাস বাটন প্রেস করলে আসবে 72। আমরা এই P72-তে এসে আমরা এখানে ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করার পরে এখানে কিছু নাম্বার দেখা দিচ্ছে, যে নাম্বারগুলো আপনাদের মেশিনে হয়তো বা অন্যরকম থাকবে, এক এক মেশিনে এক এক রকম কম বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি এই মেশিনের রোটেশন পুলিটি ঘুরাতে থাকবেন। রোটেশন পুলিটি ঘুরিয়ে আপনি মেশিনের যে মার্ক আছে, আমাদের এখানে এই পুলি কাভারের এখানে একটি মার্ক এবং কি পুলির সাথে একটি মার্ক, পুলির সাথে এখানে তিনটি মার্ক, একটি লাল, একটি সাদা, একটি সবুজ। তা আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে রাখব। আমরা যদি সাদা এখানে রাখি, এই পজিশনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন মার্কের সাথে আমরা মিলিয়ে নিলাম। মিলানোর পর আমরা এখন এই মেশিনের যে ইন্টার বাটন এটা প্রেস করব। প্রেস করলে এখন আমাদের মেশিনের টেক আপ লিভারটা অটোমেটিক যেখানে আমরা দাঁড়িয়ে করিয়েছিলাম সে ঠিক সেখানে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের টেক আপ লিভারের যে এই মোটর রোটেশনের যে পুলিটি আছে সেই পুলিটি আমাদের জায়গা মতো এসে দাঁড়িয়েছে। এইভাবে চাইলে আপনারা এই মেশিনের রোটেশন পুলির পজিশন ঠিক করতে পারেন এবং আমাদের এই মেশিনের টেক আপ লিভারের পজিশনগুলো ঠিক করে নিতে পারেন। তো আমার এই মেশিনের আরও কিছু ভিডিও আছে, কীভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে বোর্ডটাকে লক করে রাখবেন, কীভাবে স্পিড লক করে রাখবেন, কীভাবে আরও বিভিন্ন যেই প্রোগ্রামগুলো ইন্টারনেট এটাতে মেমোরি সুইচ ওয়ান আছে সেটা আপনারা কীভাবে ঢুকবেন, সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলে সিঙ্গেল নেটের লক স্টিচ সুইং মেশিন নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন, এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই দেখা করুন পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।